Bismillahirrahmanirrahim. Ami Muhammad Firoz Shah Alam, Probhashok Monobiggan, Nalta Awasthaniya Mission Residential College, Nalta Shorir, Karigon Satkira. Ei koronar kare karone tomader jate kono somoshya na hoy ebong tomader porashonar jate kono khoti na hoy shei jonno শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি বিষয় মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় দ্বাদশ শ্রেণী মূল্যবোধ ভ্যালুস এই মূল্যবোধ এটা কি জিনিস বা কাকে বলে মূল্যবোধ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসই হলো মূল্যবোধ যেমন ন্যায়নীতি ধর্মীয় রাজনীতি সততা প্রভৃতি কারণ আমরা যখন একটা ফ্যামিলি তারপরে সমাজ যখন আমরা আস্তে আস্তে বড় হই বা আমাদের কার্যক্রমগুলো যখন উপরের দিকে যেতে থাকে তখন কিন্তু একটা ন্যায়নীতি একটা বিশ্বাস একটা ধর্মীয় বিশ্বাস অনুশাসন এগুলো কিন্তু এক পর্যায়ে শুরু হয় বা ওগুলো আমাদের মেনে চলতে হয় এই ভ্যালুস বা মূল্যবোধ যদি না থাকে তাহলে ফ্যামিলি হোক পরিবার হোক কোথাও কিন্তু তার কোনো দাম নেই বা কোথাও তাকে মূল্যায়ন করা হয় না তো এখন সংজ্ঞা রকিচ একজন মনোবিজ্ঞানীর নাম 1973 মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিকতার দায়বদ্ধ তার মানে আমার কর্মের সাথে যদি আমার কাজের কোনো মিল না থাকে তাহলে কিন্তু আমার সেটা মূল্যবোধ বা আমার কোনো দাম সেখানে থাকবে না এই জন্য বিভিন্ন মনোবিজ্ঞানী এই আচরণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে তবে দেখো প্রধান মূল্যবোধ সমূহ তত্ত্বীয় মূল্যবোধ এখানে তত্ত্বীয় বলতে কোন তথ্য উপাত্ত সংগ্রহ করে যেটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বা তা সেটা প্রমাণিত সেটা হচ্ছে তত্ত্বীয় আর ভ্যালুজ অর্থ হচ্ছে মূল্যবোধ এই তত্ত্বীয় জ্ঞান সেটা হলো যে আমরা কোন বিষয়ে আমরা কোনটা ভালো কোনটা মন্দ এই তত্ত্বীয় জ্ঞান সংগ্রহ করার পরে আমরা কিন্তু পার্থক্য নির্ণয় করি যে এটা ভালো এটা মন্দ বা এটা করলে খারাপ ওটা করলে খারাপ বা এটা করলে ভালো এই তত্ত্বীয় মূল্যবোধটা এই যে ভ্যালুস এর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো দুই নম্বরে দেখো অর্থনৈতিক মূল্যবোধ আমরা সবাই জানি বা তোমরাও জানো অর্থ ছাড়া কিন্তু সবকিছু মূল্যহীন বা ব্যর্থ অর্থ যদি না থাকে তাহলে কোনো কিছু কিন্তু হবে না আবার আমরা অনেকে কি করি যে শুধু অর্থের পিছনে দৌড়াই যে আমাদের অর্থের প্রয়োজন কিন্তু মানুষ আমাদের ভালো বললো কি খারাপ বললো সেটা কিন্তু আমরা তোয়াক্কা করি না বা আমরা গুরুত্ব দিই না যে আমরা গুরুত্ব দিচ্ছি যে এটা ভালো এটা মন্দ এটা ছাড়া কিন্তু কোনো কাজে আসে না শুধু টাকা কামাই করলে ইনকাম করলে কিন্তু হবে না আমাদের উপার্জনের সাথে কিন্তু আমাদের কর্মের মিল থাকতে হবে কোনটা ভালো কোনটা মন্দ বা বিশেষ করে সৎ পথে উপার্জন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা কি করি আমরা টাকা পয়সা ইনকাম করি খরচ করার জন্য বা আমরা কি সঞ্চয় করি ভবিষ্যতের জন্য যে আমি একটা কিছু করবো আমি বিল্ডিং বানাবো কি আমরা এগুলো কিন্তু সঞ্চয় করি তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে অর্থটা উপার্জন করি সেটা কিন্তু ন্যায় বা সত্যের সাথে বা সঠিক পথে আমার ইনকাম হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে শুধু টাকা পয়সা ইনকাম করলে কিন্তু হবে না কারণ এখানে যেটা অর্থনৈতিক ইকোনমিক ভ্যালুস যেটা বলা হচ্ছে যে আমার অর্থনৈতিক মূল্যবোধ সেটা কিন্তু আমার কর্মের সাথে কাজের কিন্তু
মিল রাখতে হবে আমি শুধু ইনকাম করেই গেলাম আমার এটা যেহেতু আমাদের ইসলাম ধর্মে আছে যে সুদ ঘুষ এগুলো হারাম তাহলে ওগুলো যদি আমি মেনে না চলি বা এইভাবে যদি আমি না চলি তাহলে কিন্তু আমার ওই ইনকাম বা আমার কোনো কাজে আসবে না তারপরে তিন নম্বরে দেখো সামাজিক মূল্যবোধ আমরা কিন্তু তোমরা হোক আমরা হোক আমরা কিন্তু সবাইকে একটা সমাজে ওঠা বসা করি বা আমরা সমাজে চলাফেরা করি তাহলে আমাদের কাজ কি একে অন্যের সাথে মিলেমিশে চলা বা একে অন্যের সুখ দুঃখে পাশাপাশি থাকা সুখের সময়ও তার পাশে থাকা বা বিপদের সময়ও তার পাশে থাকা আমি যদি স্বার্থপরের মতো কাজ করি যে শুধু আমার প্রয়োজনে আমি একজনকে ডাকবো অন্যের প্রয়োজনে বা অন্যের সমস্যায় আমি যাব না এটা কিন্তু হবে না কিছু মানুষ আছে দেখবা যে পরোপকার যেটা আমরা বলি নিজের কাজ ফেলে অন্যের উপকার করতে থাকে পরোপকার যেটা আমরা বলি যে পরোপকার মানে নিজের অন্যের উপকার করে সে তৃপ্তি লাভ করে বা শান্তি পায় যে আমার নিজের চেয়ে যদি আমি অন্যকে উপকার করি বা আমি শান্তি পাই যেমন অনেকে আছে গরিব মিসকিন যাও যে নিজেও খায় অপরকে খাওয়ায় খাওয়া যেটা পছন্দ করে ভালো লাগে এগুলো কিন্তু তৃপ্তি পায় যে সামাজিক সোশ্যাল ভ্যালু যেটা সামাজিক মূল্যবোধ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সুখে দুঃখে সবার পাশে থাকতে হবে এবং তোমাদের তো আমি বলছি যে তোমাদের নিজেদের সুবিধা অসুবিধা এবং তোমাদের আশপাশ তোমাদের ফ্যামিলি বা তোমাদের সমাজ পরিবার যেগুলো তাদের সুখ দুঃখে কিন্তু ভাগাভাগি করে দেওয়া বা অন্যের সমস্যায় পাশে দাঁড়ানো কিন্তু সামাজিক মূল্যবোধের একটা বড় অংশ তারপরে চার নম্বরে দেখো রাজনৈতিক মূল্যবোধ যেটা পলিটিক্যাল ভ্যালুস বলি আমরা এই রাজনৈতিক মূল্যবোধটা কেমন আমরা যে যে পদে থাকি বা আমাদের আশা আকাঙ্ক্ষিত একটু করে আমি যদি ইউনিয়ন মেম্বার হই তাহলে আমার মনটা চায় যে আমি একটু চেয়ারম্যান হই বা যে চেয়ারম্যান থাকে তার মনটাও চায় যে আমি একটু উপজেলা চেয়ারম্যান যে উপজেলা চেয়ারম্যান থাকে আমার মনে এমপি হলে ভালো হতো বা যে এমপি থাকে সে চায় যে আমি যদি মন্ত্রী হতাম মিনিস্টার হতাম তাহলে আরও ভালো হতো এই যে রাজনৈতিক ক্ষেত্রে বা ছোট ছোট নেতা যারা আছে যে বড় নেতাদের নাম ভাঙিয়ে যে আমি এমপি লোক বা আমি মন্ত্রী লোক এইভাবে নাম ভাঙিয়ে যারা সমাজে অপকর্ম করে বা খারাপ কাজগুলো করে তাহলে কি হয় এটা কিন্তু যারা এমপি থাকে বা মন্ত্রী থাকে এদের কিন্তু সম্মান হানি হয় বা সম্মান নষ্ট হয়ে যায় তাও রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে এমন কিছু করা উচিত নয় যেন আমাদের উপর মহল নেতাদের কোনো সমস্যা হয় বা তাদের মান সম্মানের কোনো হানি হয় এবং রাজনীতি এমনভাবে করতে হবে যেন ছোট বড় গরিব ধনী সবাই যেন সমানভাবে দেখা হয় বা সবাইকে যেন সমান চোখে দেখা হয় এটা হলো রাজনীতির মূলবোধ কারণ রাজনীতিটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস যার রাজনীতির নেতা যদি সুন্দর না হয় তাহলে এই রাজনৈতিক যে দলগুলো কিন্তু টিকে থাকতে পারে না এর জন্য রাজনৈতিক যে দলগুলো টেকে রাখতে গেলে যারা নেতা বা যারা কর্মী থাকে তাদেরকে কিন্তু সৎ সাহসী বা ন্যায়ের পথে ন্যায় প্রতিষ্ঠার পথে কিন্তু কাজ করতে হবে নাহলে কিন্তু ওটা টেকসই হবে না বা কখনো কিন্তু এর সুফল বয়ে আনবে না তারপরে পাঁচ নম্বরে দেখুন নান্দনিক মূল্যবোধ এই নান্দনিক মূল্যবোধটা কেমন কারণ তুমি আমি সবাই কিন্তু আমরা সৌন্দর্যের পূজারী কারণ নান্দনিক কথাটা কিন্তু আমরা সবাই পছন্দ করি আমাদের তোমাদের তুমি আমি সবাই যদি আমাদের দুইটা ড্রেস থাকে আমার ড্রেস আছে একটা তাতে সমস্যা নেই এর নিয়ম কি যে আমার যে পোশাকটা আছে আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন আমি সুন্দরভাবে যদি পরি তাহলে কিন্তু আমাকে এটা ভালো লাগবে আর যদি আমি নোংরা বা ময়লা জামা কাপড় পরি তাহলে কিন্তু আমাকে ভালো লাগবে না যেমন এই নান্দনিকতা যারা চিত্রশিল্পী তারা কিন্তু মনের মাধুরী দিবে মাধুরী দিয়ে যখন চিত্র অঙ্কন করে একবার ছবির সাথে তাদের মনটা কিন্তু আকর্ষিত বা আকর্ষণ করে এই ছবি কিন্তু খুব সুন্দর হয় নান্দনিকতা মনের সাথে যদি ওই ছবি আঁকানো মিল না থাকে তো ওই ছবি বা ওই যে চিত্রশিল্পী যারা ছবিগুলো আঁকায় এটা কিন্তু কখনো সুন্দর হবে না তারপরে দেখো ধর্মীয় মূল্যবোধ
বিশেষ করে আমাদের দেশে দেখো আমরা মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান সব ধর্মের মানুষ ঐতিহ্য আছে তো আমরা কি করি আমাদের যার যে ধর্ম আমরা কিন্তু সে সেইভাবে পালন করি বা যার ধর্মের সে আদর্শ সে সেইভাবে পালন করে যেমন আমাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তার আদর্শ কিন্তু আদর্শটাকে পছন্দ করি বা আমরা তার আদর্শকে অনুসরণ করি কেন যে আমরা আমাদের রসুলের যদি অনুসরণ করি তাহলে আমরা আল্লাহকে পাবো কারণ আমাদের ধর্মে বিশেষ করে তোমরা সবাই জানো যে আমাদের রসুলকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতো কোরআনে আছে তাহলে এইটুকার সৃষ্টি জগৎ এই পৃথিবী কিন্তু সৃষ্টি করতো না তাহলে তিনি কিন্তু একজন মহামানব বা অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব আমরা যদি তার আদর্শকে অনুসরণ করি বা সে যেভাবে জীবনযাপন করেছে আমাদের সেইভাবে চলি আমরা কিন্তু এর জগতে শান্তি পাবো এবার পরকালে আমরা শান্তি পাবো সেই ধর্মীয় মূল্যবোধের যে রিলিজিয়াস ভ্যালু যেটা আর কি এই যে ধর্মীয় মূল্যবোধ এটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে বা কোনটা ভালো কোনটা মন্দ যার যে ধর্মের কাজ প্রত্যেক ধর্মেরই কিন্তু একটাই বাণী যে সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো তো আমরা যদি এটা করে যদি কেউ অন্যায় করে আমরা যদি নিষেধ না করি অন্যায় করতেই থাকলো বা কেউ যদি ভালো কাজ করে আমরা যদি উৎসাহ না করি তাহলে কি সে ভালো কাজ কিন্তু করবে না আর যে মন্দ কাজ করতেছে খারাপ কাজ করতেছে তাকে যদি আমরা নিষেধ না করি তাহলে কিন্তু সমাজ পরিবেশ একসাথে কলুষিত হয় এবং কিন্তু ধ্বংস হয়ে যাবে তোমরা বিশেষ করে আইএমএ জাহিলিয়া যুগের নাম কিন্তু বা সেই সময়ের কথা তোমরা শুনছো জন্মেপরাধ তথ্যপতি মানুষ একসময় একদম ধ্বংসর পথে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল বা দিচ্ছিল তারপর মানুষ কি আবার কিন্তু আস্তে আস্তে এক পর্যায়ে সুন্দর বা একটা ভালো পর্যায়ে তারা কিন্তু চলে এসেছে তো আমাদের ধর্মের প্রতি কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে তারপরে দেখো মূল্যবোধ গঠনের মাধ্যম যে আমরা কিভাবে কোন মাধ্যমে আমরা মূল্যবোধকে সুন্দরভাবে গঠন করতে পারবো বা মূল্যবোধকে আমরা আগে ধরে রাখতে পারবো তো এক নম্বরে দেখো পরিবার ফ্যামিলি এই পরিবার থেকে বা ফ্যামিলি থেকে কিন্তু একটা বাচ্চা একটা শিশু কি ছেলে কি মেয়ে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ওঠে ছোট শিশু যখন থাকে সে কিন্তু তখন অসহায় তারপরে ফ্যামিলি থেকে আস্তে আস্তে সে বড় হয় কোনটা ভালো কোনটা মন্দ এগুলো কিন্তু বুঝতে শেখে বা তার বাবা মা ভাই বোন এটা ভালো এটা মন্দ এটা কিন্তু সে ছোটবেলা থেকে এই ধর্মীয় মূল্যবোধ বা যেটা ভ্যালুস এটা কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে বা তৈরি হয় তার ভিতরে সে কিন্তু ওভাবে গড়ে ওঠে যেটা ভালো সেটা করে যেটা মন্দ সেটা করে না এর জন্য ফ্যামিলি কথা বিশেষ করে এই পরিবার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এই ভ্যালুস যে চ্যাপ্টার যে মূল্যবোধের যে চ্যাপ্টার এই পরিবার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ বাবা মা যদি ভালো হয় যদি ফ্যামিলি পরিবার ভালো হয় তাহলে কিন্তু সে সন্তান ভালো হতে বাধ্য আর যদি ফ্যামিলি তাকে সেভাবে কন্ট্রোল না করে ভালো না হয় তাহলে কিন্তু কখনো সে সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না তারপরে দুই নম্বরে দেখো বিদ্যালয় বা সমবয়সী দল তারপরে কি হয় ফ্যামিলি যখন একটা শিশু যখন বাচ্চা যখন বড় হয় তাই সে কিন্ডারগার্টেন হোক প্রাইমারি স্কুল হোক তাকে কিন্তু ভর্তি করে দেওয়া হয় তাই না তারপরে এক পর্যায়ে সে হাই স্কুল তারপর কলেজ তারপর ইউনিভার্সিটি এভাবে কিন্তু এক পর্যায়ে সে বড় হয় সেই বাবা মা এবং এই যে বিদ্যালয়ের শিক্ষক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বাবা মা যখন ফ্যামিলিতে থাকে যখন একটা বাচ্চা বিদ্যালয়ে ভর্তি হয় তখন শিক্ষকরা কিন্তু তাদেরকে শাসন করে বা কোনটা ভালো কোনটা মন্দ তাদের কিন্তু বুঝিয়ে দেয় বা তারা সেভাবে শিক্ষা অর্জন করে বিদ্যালয় থেকে এই জন্য বিদ্যালয়ের শিক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দেখো একই পয়েন্টের সাথে সমবয়সী দল একই বয়সে তোমাদের যে বন্ধু বান্ধবী আছে যে সমবয়স এটা দেখা যাচ্ছে ফ্যামিলির বাবা মায়ের চেয়ে কিন্তু একটা সমবয়সের বন্ধু বান্ধবীর কিন্তু গুরুত্ব অনেক বেশি তোমরা দেখবা লক্ষ্য করবা ছোট বাচ্চা যদি কোথাও বেড়াতে যায় আত্মীয় বাসায় ওই লেভেলের ছোট বাচ্চা যদি সে পায় দেখবা খেলা শুরু করে দেয় আবার যখন বাড়ি আসার সময় হয় ওই বাচ্চাটা কাঁদে ওই ওই সঙ্গী থেকে ছেড়ে কিন্তু আসতে চায় না এর জন্য সমবয়স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়
এই সমবয়সে কিন্তু এই আমরা জানি তোমরাও জানো যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কারণ সৎ সঙ্গ যদি সঙ্গ যদি সৎ হয় ভালো হয় তাহলে একটা ছেলে বা মেয়ে কিন্তু ভালো হয় এবং সঙ্গ যদি অসৎ হয় তাহলে কিন্তু সে আস্তে আস্তে খারাপ হতে চলে যাবে এর জন্য তোমরা সবাই আশা করি যে ভালোভাবে বা সুন্দরভাবে সবার সাথে যারা সৎ বা সুন্দরভাবে চলাফেরা করে তোমরা কিন্তু ওইভাবে সুন্দরভাবে চলবা তারপরে দেখো কমিউনিটি বা বৃহত্তর সমাজ এখানে কমিউনিটি বা বৃহত্তর সমাজ বলতে একটা সীমাবদ্ধ বা একটা গণ্ডির কথা বলা হয়েছে যে আমরা ফ্যামিলিগতভাবে থাকতে একটা গণ্ডির ভিতরে তা আমরা সমাজ আমরা হচ্ছে মানুষ সামাজিক জীব আমরা কিন্তু একটা সমাজবদ্ধ বা গণ্ডিবদ্ধ মধ্যে সমাজে বসবাস করি তাহলে আমাদের সমাজ থেকে বা কমিউনিটি বা বৃহত্তর সমাজ থেকে আমাদের কিন্তু ধর্মীয় অনুশাসন বা মূল্যবোধ বিশ্বাস এগুলো কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে বা ভালো মন্দ যে দিকগুলো এটা বৃহত্তর সমাজে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমি ভালো বলে জগৎ ভালো তা কিন্তু না আমি আমাকেও ভালো হতে হবে তোমাদেরকেও ভালো হতে হবে এবং কোনটা ভালো কোনটা মন্দ সবাইকে শিক্ষা দিতে হবে যে এটা ভালো এটা মন্দ এই কাজটা করা যাবে এটা করা যাবে না এইভাবে যদি চলা হয় সুন্দরভাবে সমাজ বা বৃহত্তর ফ্যামিলি বা সমাজে যদি এইভাবে আমরা উঠাবসা করি বা সবার সাথে আমরা মিলেমিশে চলাফেরা করি দেখবো এই সমাজ কিন্তু এক সময় ভালোর দিকে চলে যাবে বা খারাপ কিছু কিন্তু হবে না এই জন্য এই বিশেষ করে এই যে মূল্যবোধের চ্যাপ্টার তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের যে ধর্মীয় অনুশাসন বা আমাদের যে বিশ্বাস হ্যাঁ এগুলো আমাদের কিন্তু আয়ত্ত করতে হবে যে কোনটা ভালো মন্দ কোনটা তা তোমরা সেভাবে সুন্দরভাবে সবাই চলবা এবং নিজে শুধু ভালো হলে হবে না সবাইকে যা সবাই যেন ভালো হয় বা সমাজে সবাই যেন সুন্দরভাবে চলতে পারে সবাই শুভে দুঃখে পাশে দাঁড়ানো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে চললে আমাদের ফ্যামিলি বা আমাদের সমাজ কিভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো তোমরা এই ক্লাসগুলো যেহেতু অনলাইন ক্লাস তোমরা এগুলো সরাসরি দেখবা এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করবে এবং বিশেষ কোনো সমস্যা হলে আমাদের বিশেষ করে আমার মোবাইল নাম্বার তোমাদের জানা আছে এগুলো তোমরা মোবাইলের মাধ্যমে তোমরা শুনতে পারো কোনো সমস্যা নেই তো তোমরা বিশেষ করে এখন করোনাকালের সময় বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা বাইরে আসবা না আর যদি বাইরে আসতেও হয় সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা চলাফেরা করবে এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে মাস্ক বিহীন তোমরা কিন্তু কেউ বাইরে আসবা যদি বাইরে নিতাম তো আসতে হয় তাহলে মাস্ক পরে আসবা না আসলে ভালো হয় তো তোমরা সবাই ভালো থাকো তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ যে তোমরা সবাই ভালো থাকবো এবং সেফে থাকবা যেন তোমাদের কোনো আমরা আশা করি যে এই করোনাকালীন সময় যেন কেউ অ্যাফেক্টেড না হয় সেইভাবে তোমরা সবাই চলবো তা ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে